আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনউদ্দিন, বাংলাদেশ, চট্টগ্রাম থেকে। কফি হাউসের এসে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। নিখিলেশ ব্যারি সে মইদুল ডাকাতেই নেই তার আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস গোয়ালি সিডি সুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে, কাকে যেন ভালোবেসে আঘাত বেজে শেষে পাগলা গারুতে আছে রমারায়, অমূলটা দুঃখছে দুরান্ত ক্যান্সারে জীবনটা ঋণে তাকে কমা হয়। কফি হাউসে সে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। শুধু সপিদে সুখে আছে শুনেছি তো লাখ পতি স্বামী তার, হিরে আর জহরতে আয়া গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, আট কলেজের ছেলে নিকেলে সারনাল বিজ্ঞাপনের ছবি আঁকে তো, আরে চোখ বড়া কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দিশু জাগা বসে শুধু কাঁদ তো। কফি হাউসে সে আড্ডাটা জানে আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। একটা টেবিলে সে 3-4 ঘন্টা চার মিনার ছুটে চলতো, কখনো কৃষ্ণতে কখনো ঝামিলি রায় এই নিয়ে তর্কটা চলতো, কত রোদ জোর বৃষ্টিতে যেখানে যে থাকু কাজ সেরে ঠিক এসে জুটতাম, 4 থেকে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে সে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। কবি কবি চেহারা কাঁদেতে জোলানো বেগ মুছে যাবে অমলের নাম তার, একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেল না সে প্রতিবার ধামটা, অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমারায় অভিনয় করতো, কাগজের লিপুঠার মইদুল এসে রোজ কিলকেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। সেই 7 জনে আছে টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই, একে সে বাগানে আজ এসেছি নতুন করে শুধু সেই সেদিনের মানিনি, কত স্বপ্নের দুটে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ডেকে যায়, কত জন এলো গেলো কত জনে আসবে কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সে আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই।